বিশ্বার রাহিম আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের করবে দুর্দান্ত মজার একটি লাড্ডু রেসিপি তৈরি করে দেখাবো সামনে যেহেতু সবাই ব্রাত এই সবাবরাতে কিংবা অতিথি আপ্যায়নে আপনারা এই লাড্ডু রেসিপিটা তৈরি করতে পারেন এই লাড্ডু রেসিপিটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার তাহলে চলুন দেখা যাক আমি এই মজাদার লাড্ডু রেসিপিটাকে কীভাবে তৈরি করি মজাদার লাড্ডু রেসিপি তৈরি করার জন্য আমরা এইখানে মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করবো এই জন্য এখানে হাফ কেজির মতো মিষ্টি কুমড়া নিয়ে নিলাম তারপরে মিষ্টি কুমড়া যে উপরে খস খসার মতো শক্ত সবুজ কালারের খসার মতো অংশটা আছে ওটাকে আমরা খুব ভালোভাবে ছিলে ফেলে দিয়ে দেবো তারপরে আমরা ছোটো ছোটো টুকরা করে কেটে নেব এখানে আমি ছিলে উপরের খসার মতো অংশটাকে ছিলে তারপরে আমি কিন্তু ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়ে নিলাম ছোটো ছোটো টুকরা করে নেওয়ার পরে তারপর পানি দিয়ে আমরা খুব ভালোভাবে ওয়াশ করে নেবো ওয়াশ করে নেওয়ার পরে তারপরে আমরা মিষ্টি কুমড়াটাকে সিদ্ধ করবো এই জন্য চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম পানিটাকে দেওয়ার পরে তারপরে মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটাকে দেওয়ার পরে তারপরে আমরা ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমরা কিন্তু মিষ্টি কুমড়োটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে ছয় মিনিটের ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়ে নিলাম মিডিয়াম হচ্ছে ছয় মিনিট ঢাকনা দিয়ে রেখে খুব সুন্দর করে সিদ্ধ করে নিলাম মিষ্টি কুমড়াটা কিন্তু আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর একটু একটু পানি আসে আমরা কোন প্রকারের ঢাকনা দিব না তো এই ফাঁকা অবস্থায় পানিটাকে শুকিয়ে নিয়ে নেব অনবর্ত নাড়াচাড়া করে ফাঁকা অবস্থায় আমরা কিন্তু পানিটাকে শুকিয়ে নিয়ে নেব যাতে করে নিচের দিকে লেগে না যায় এই জন্য আমরা একটুখানি নাড়াচাড়া করে করে আমরা কিন্তু পানিটাকে শুকিয়ে নিয়ে নেব যে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন পায়টা একেবারেই শুকায় গেছে কোনো প্রকারে পানি নেই তখন আমরা কিন্তু মিষ্টি কুমড়াটাকে ঠান্ডা করার পরে তারপরে আমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে তারপরে আমরা ব্লিন্ডারে দিয়ে বিলিন্ড করে নেব প্রথমে আমরা মিষ্টি গুঁড়োটাকে ঠান্ডা করব তারপরে হয় ব্লিন্ডারে কিংবা পাটায় বেটে আমরা কিন্তু এটাকে খুব ভালোভাবে মিহি করে বিলেন্ড করে নেব কোনো প্রকারের জন্য দানা না থাকে এরকম করে আমরা কিন্তু ব্লেন্ড করে নিয়ে নেব প্রথমে আমরা ঠান্ডা করে নেব তারপরে আমরা কিন্তু ব্লেন্ডারে দিয়ে বিলেন্ড করে নেব দেখেন আমি মিলিন্ডারে দিয়ে মিষ্টি কুমড়োটাকে খুব সুন্দর করে বিলেন্ড করে নিয়ে নিলাম দেখেন মিষ্টি কুমড়ার কোনো প্রকারে আমার কিন্তু দানা নাই একদম গোটা গোটা কোনো অংশ নেই একদম মিহি করে আমি কিন্তু বিলেন্ড করে নিয়ে নিলাম এই কাজটা আমি বিলেন্ডারে করলাম আপনারা চাইলে হাতদের সাহায্যও করতে পারবেন কিংবা পাটা বেটেও কিন্তু করতে পারবেন যাই হোক আর কি এখন আমরা মিষ্টি কুমড়োটার লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমরা হালুয়ার মতো তৈরি করে নেব এই জন্য আমি কিন্তু একটা চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম তারপরে এখানে দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম এরপরে গোটা গরম মশলা দিলাম গোটা গরম মশলার মধ্যে এখানে ব্যবহার করতেছি দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা এগুলাকে দেওয়ার পরে খুব ভালোভাবে আমরা কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে নেব যখন এই সমস্ত জিনিসগুলো থেকে গোটা গরম মশলা থেকে গোটা গরম মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে ভাজা ভাজা একটা খুব সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে তারপরে আমরা এর মধ্যে এই বেটে রাখা মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিব মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটাকে দেওয়ার পরে আবারও আমরা কিন্তু ঘিয়ের সাথে মিষ্টি কুমড়াটাকে এক থেকে দেড় মিনিট আমরা নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিয়ে নেব মিষ্টি কুমড়াটাকে এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পরে তারপরে আমরা মিষ্টি কুমড়ার মধ্যে বাকি উপকরণগুলোকে দিয়ে দেবো বাকি উপকরণের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম এখানে পাউডার মিল্ক তারপরে দিয়ে দিলাম এখানে চিনি যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি থাকে এখানে খুব বেশি একটু চিনি লাগে না তো এখানে আমার পাঁচ থেকে ছয় চামচের মতো এখানে চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবেন তো প্রথমে খুব বেশি চিনি দেওয়ার দরকার নাই প্রথমে অল্প একটু চিনি দিয়ে দেবেন তারপর টেস্ট বুঝে যদি মিষ্টিটা কম কম লাগে তাহলে আবারও কিন্তু চিনি দিয়ে দেবেন যাই হোক আর কি আমি প্রথমে দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম চিনি চিনি আর গুঁড়া দুধটাকে দেওয়ার পরে তারপরে আমরা অনবর্ত নাড়াচাড়া করে মিষ্টি কুমড়াটাকে অনর্বর্ত নাড়াচাড়া করে একসাথে সমস্ত জিনিসগুলোকে মিশায় নিয়ে নেব একসাথে সমস্ত জিনিস মেশা হয়ে গেলে আমরা নাড়াচাড়াটাকে বন্ধ করব না কারণ নাড়াচাড়াটা বন্ধ করলে নিচের দিকে লেগে যাবে এতে কিন্তু যখন আমরা হালুয়াটা তৈরি এতে কিন্তু খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এই জন্য আমরা যখন হালুয়াটা তৈরি করব তখন আমরা কিন্তু অনবর্ত নাড়াচাড়া করে হালুয়াটাকে তৈরি করে নেব যাই হোক আর কি মিষ্টি কুমারটা অনবর্ত নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এক পর্যায়ে আসে দেখবেন শক্ত শক্ত হয়ে আসছে তখন আমরা কিন্তু এটাকে নামায় নিয়ে নিব। আর যদি আপনাদের কাছে শক্ত না হয় কিন্তু বেশি প্রকার বেশি পানি থাকে তাহলে দেখবেন শক্ত হইতে চাবে না সেই ক্ষেত্রে আপনারা ভাজা সুজি কিংবা চালের গুঁড়া এটাকেও ভেজে নিয়ে তারপরে আপনারা কিন্তু ওই মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দেবেন নাড়াচাড়া করতে করতে দেখেন আমার মিষ্টি কুমড়োটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসছে এখন আমি এটাকে তুলে নিয়ে নিব তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপরে আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম ওগুলো আমরা তুলে ফেলে দিব সমস্ত গোটা মশলাগুলাকে তুলে ফেলে দিয়ে দিলাম গোটা মশলাগুলোকে তুলে দেওয়ার পরে তারপরে আমি লাডুটা কীভাবে তৈরি করতেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার লাড্ডুটাকে তৈরি করার জন্য আমি এখান থেকে একটু মিষ্টি কুমড়া নিয়ে নিলাম তারপরে দুই হাতের তালু দিয়ে এভাবে আমরা গোল গোল করে ঘোরাই দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে একটা লাড্ডু তৈরি হয়ে যাবে একটুখানি ঘুরাই দিয়ে দিবেন তারপরে হাতের মধ্যে নিয়ে উপরে নিচে এভাবে ঘুরে ঘুরে দিবেন ঘুরে ঘুরে দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে লাড্ডু তৈরি হবে আমি ওই লাড্ডুটা একটা তৈরি করে নিলাম আমি আপনাদেরকে আরও একটা লাড্ডু তৈরি করে দিচ্ছি দেখেন হাতের মধ্যে নিয়ে নিলাম হাতের মধ্যে নেওয়ার পরে একটুখানি এভাবে হাত দিয়ে চাপ চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার পরে দুই হাতের তালু দিয়ে একটু গোল গোল করে করে ঘুরাই দিবেন গোল গোল করে ঘোরাই দিলেই দেখবেন লাড্ডুর মতো একটা খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে যাই হোক আর কি লাড্ডুর মতো একটা খুব সুন্দর শেপ তৈরি হয়ে গেলে আমি এই লাড্ডুর উপরে একটু পাউডার মিল্ক দিয়ে দেবো এই জন্য আমি একটা বাটির মধ্যে পাউডার মিল্ক নিয়ে নিয়েছি তারপরে আমরা লাডুটাকে দিয়ে দেবো লাডুটাকে দেওয়ার পরে তারপরে খুব সুন্দর করে এইভাবে এক হাত দিয়ে এইভাবে ঘোরাঘুরি করলে খুব সুন্দর করে লাড্ডুর মধ্যে কিন্তু পাউডার মিল্কটা লেগে যাবে পাউডার মিল্কটা লেগে গেলে তারপরে আমরা একটা বাটির মধ্যে রেখে দিব আমি পাউডার এই লাড্ডুটা যেভাবে তৈরি করলাম ঠিক সেম টু সেমভাবে আর একটা লাড্ডু তৈরি করে নিচ্ছি আপনারা একটু ভিডিওটা খেয়াল করেন খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন যাই হোক আর কি আমি এটাকে লাড্ডু তৈরি করতেছি তো আপনারা যদি চান লাড্ডু তৈরি করবেন না তো আপনারা কিন্তু ওই বরফি আকারে কেটে কেটেও কিন্তু এটা খেতে পারবেন এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বরফি আকারে কেটে খাওয়ার জন্য একটা প্লেটের মধ্যে ঘি নিয়ে নেবেন ঘি দেওয়ার পরে তারপরে খুব সুন্দর করে চতুর্দিকে ছড়াই দিয়ে দেবেন ছড়াই দেওয়ার পরে এই মিষ্টি কুমড়ার যে হালুয়াটার মতো তৈরি করে নিলাম এই হালুয়াটাকে ওই ঘি মাখা প্লেটের মধ্যে দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এইটা খেলেও কিন্তু দুর্দান্ত লাগে কোথাও বলতে বলতে দেখেন আমার লাড্ডুটা তৈরি করার কাজ শেষ হয়ে গেল এই দুইটা লাড্ডু আমি যেভাবে তৈরি করছি বাকি যে লাড্ডুগুলো আছে ঠিক সেম টু সেমভাবে তৈরি করে নিয়ে নিলাম আর আমি একটা আপনাদেরকে ভিতরটা কেটে দেখাচ্ছি ভিতরটা দেখতে কতটা আমি আর কতটা সুস্বাদু হয়েছে আর এইভাবে আপনারা যদি কখনই লাড্ডু তৈরি করে না খেয়ে থাকেন একবার হলেও আমার রেসিপিটা ফলো করে একবার হলেও আপনারা খাবেন নিজেরা খাবেন পরিবারের লোকদেরকে খাওয়াবেন দেখবেন আপনারা কিন্তু নিরাশ হবেন না আর পরিবারের লোককে আপনারা যদি না বলে থাকেন যেটা মিষ্টি কুমড়া লাড্ডু তারা কিন্তু খেয়ে কখনোই বুঝতে পারবেন না যাই হোক আর কি আমার এই মিষ্টি কুমড়া লাড্ডু তৈরি করার কাজ আপনার কাছে যদি ভালো লেগে থাকে আর একটু হলেও উপকারে আসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাথে থাকেন